ফ্ল্যাটে ডেকে এনে মহিলাকে মারধর করা হয়েছে এমনই অভিযোগ উঠল টলিউডে এক সময়ের জনপ্রিয় অভিনেতা লোকেশ ঘোষের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে অভিনেতা তার কসবার ফ্ল্যাটে মহিলাকে ডেকে আনেন, তিনি মত্ত অবস্থায় মহিলার উপর চড়া হন, তাকে মারধর করেন। পেশায় ওই মহিলা একজন গায়িকা, রাজ্যের বিভিন্ন স্থানে অনুষ্ঠানও করেছেন। লোকেশের সঙ্গে তার সম্পর্ক বছর দুয়েকের। লোকেশ এবং ওই গায়িকার সেই বন্ধুত্বই গড়ায় বিশেষ সম্পর্কে। মহিলার অভিযোগ, শুক্রবার বিকেল 4টে নাগাদ তাকে ফোন করে ডাকেন লোকেশ। ফোনে বলেন যে তার পেট ব্যথা করছে, তাই তিনি যেন বেশি দেরি না করে অভিনেতার ফ্ল্যাটে চলে আসেন। অভিনেতা বন্ধুর কথা মতো সেই মহিলাও পৌঁছে যান লোকেশের পি মজুমদার রোডের বাড়িতে। সেখানে গিয়েই তিনি দেখেন মদ্যপ লোকেশকে। মহিলা জানান সে সময় অনেকটাই মদ্যপান করেছিলেন লোকেশ, বারণ করায় প্রথমটায় বাধা দেন অভিনেতা। এরপরই মোবাইল নিয়ে ঘেঁটে তিনি জানতে পারেন লোকেশের সঙ্গে একাধিক মহিলার সম্পর্ক রয়েছে। সেই থেকেই ঝগড়ার সূত্রপাত। দুজনের মধ্যে বচসা থেকে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে হাতাহাতি শুরু হয় একে অপরের মধ্যে। এরপরই লোকেশ কাচের বোতল ছুড়ে মারেন তাকে, এছাড়াও একাধিকবার লাথিখুশি মারা হয়েছে তাকে। এরপরই আক্রান্ত অবস্থায় রাত 11টা নাগাদ কসবা থানায় অভিযোগ দায়ের করেন ওই গায়িকা। প্রসঙ্গত অনেকগুলো বাংলা ছবিতে অভিনয় করেন তিনি, যদিও টলিউডের পরিচিত মুখ হয়ে উঠলেও তার বেশিরভাগ ছবি মুখ থুবড়ে পড়ে। এবার সেই অভিনেতাই সংবাদ শিরোনামে। একটা সময় বিখ্যাত পরিচালক অঞ্জন চৌধুরীর বড় মেয়ে চুমকি চৌধুরীর সঙ্গেও বিয়ে হয়েছিল তার, তবে সে সম্পর্ক বেশি দিন টেকেনি। খবর নিউজ 18। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।